নিখোঁজের 14 দিন পর নাটোরের নলডাঙ্গায় একটি আখেত থেকে এক ব্যক্তির মরদেহ অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রেজাউল করিম। বেলা 11টার দিকে উপজেলার মির্জাপুর দীঘা গ্রামের আখেতে মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। গত 21 নভেম্বর রেজাউল বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে আজ সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।